শরীয়তের দৃষ্টিতে মসজিদের ব্যাপারে ছয় শ্রেণীর মানুষ দায়িত্বশীল। তারা হলেন ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদিম, মক্তবের পরিচালক ও কমিটির দায়িত্বশীল কর্মকর্তা। প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, যেমন ইমাম যথাযথভাবে নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের দিনী জ্ঞান, ইমান ও আমলের উন্নয়নের চিন্তা করবেন। মুয়াজ্জিন যথাসময়ে আজান দেবেন, ইমামকে সহযোগিতা করবেন, খাদিমরা নিজ নিজ কাজ সম্পন্ন করবেন। মক্তবের পরিচালক মুসলিম শিশুদের ফরজ শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবেন। কমিটির দায়িত্বশীল কর্মকর্তা মসজিদ ও মুসল্লিদের প্রয়োজন পূরণের চেষ্টা করবেন। মসজিদের সার্বিক পরিচালনার ক্ষেত্রে ইমামকে পরামর্শ দেবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন। মসজিদ পরিচালনাকারী মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের এক আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যারা ইমান আনে আল্লাহ ও পরকালের উপর। তারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এ আয়াত থেকে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের পাঁচটি গুণের কথা জানা যায়। আল্লাহর উপর ইমান আনা, আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় কাজ করা, পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, অপার্থিব উদ্দেশ্যে মসজিদের জন্য কাজ করা, সালাত কায়েম করা, সালাত কায়েম হয় জামাতের সঙ্গে যথাযথভাবে সালাত আদায়ের মাধ্যমে, জাকাত দেওয়া, সাধ্যমতো দান সৎকা করার মন মানসিকতা থাকা, দল মতের ঊর্ধ্বে উঠে নির্ভয়ে সত্য কথা বলার অভ্যস্ত হওয়া। যারা স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে সত্য বলে তারাই মসজিদের কমিটিতে স্থান পাওয়ার যোগ্য। মসজিদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকা ইরশাদ হয়েছে আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলিতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখে। এ আয়াত থেকে এমন মানুষের তত্ত্বাবধানে মসজিদ পরিচালিত হওয়া জরুরি যাদের সঙ্গে মসজিদের অবিচ্ছেদ্য বন্ধন রচিত হয়েছে, যারা সুখ দুঃখে সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে, ইবাদত ও আমলের মাধ্যমে মসজিদকে আবাদ রাখে। মসজিদ ব্যবস্থাপনার পূর্ব অভিজ্ঞতা ও বৈশ্বিক যোগ্যতা ও দক্ষতা থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। পদলোভী না হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা কোনো পদপ্রার্থী বা পদ প্রত্যাশীকে পদ দিই না। আমানতদার হওয়া, পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতদার যথাযথ হকদারকে পুঁছে দিতে। আল্লাহ ভীরু ও মুত্তাকী হওয়া এবং মসজিদের শুভাকাঙ্ক্ষী হওয়া, মক্কার কুরাইশরা মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক হিসেবে গর্ববোধ করত এবং সেখানে মানুষের প্রবেশাধিকার ও ধর্মীয় কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করত। আল্লাহ তাআলা তাদের এই প্রবণতার নিন্দা করে বলেন, তাদের কি বা বলার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা মানুষদের মসজিদুল হারাম থেকে বাধা দেয়, অথচ তারা এর তত্ত্বাবধায়ক নয়। আল্লাহ ভীরুরাই এর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের বেশিরভাগ বিষয়টি জানে না। প্রয়োজনীয় জ্ঞান থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ফাসেক, পাপাচারী ও অপবিত্র না হওয়া, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে আর আল্লাহর পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, সূরা তাওবা আয়াত 108। এই আয়াত বাহ্যিক অপবিত্রতার পাশাপাশি অভ্যন্তরীণ অপবিত্রতার কথা বলা হয়েছে, অর্থাৎ মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য পাপ ও অপ্রকাশ্য অপবিত্রতা মুক্ত হতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আপডেট পেতে আমাদের WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।